রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। আল্লাহর নবী বলেছেন যে খায়রুল কুরুনি কারনি, যে শ্রেষ্ঠতম যুগ হচ্ছে আমার যুগ বা আমার সাহাবায়ে কেরামের যুগ। সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে এর পরবর্তী যুগ অর্থাৎ তাবেঈদের যুগ। সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে তাবে তাবেঈদের যুগ। তাহলে আমাদের নবী তিনটা জমানাকে শ্রেষ্ঠতম জমানা বলে স্বীকৃতি দিয়েছে। এখন আমরা কোনো ব্যক্তিকে প্রাধান্য দিতে পারতেছি না কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, আমরা কোনো ব্যক্তির সংজ্ঞাকে প্রাধান্য দিতে পারতেছি না কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। এই সকল ক্ষেত্রে আমাদের মূল নীতি হলো যে আল্লাহর নবী যেই জমানাকে শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহর নবী যেই জমানাকে অনুসরণীয় বলে স্বীকৃতি দিয়েছেন, সেই জমানার পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত মুজতাহিদ কি বক্তব্য দিয়েছে, তারা যেই হাদিসকে সহি বলে আমলযোগ্য সাব্যস্ত করেছেন, আমরা বলি সেই হাদিসটাই আমলযোগ্য হবে, যেহেতু ওই জমানাকে রসুল করিম সাল্লাম শ্রেষ্ঠ জমানা বলেছেন। সেই হিসাবে আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর বক্তব্যের আলোকে আমালকে, কোনো আমালকে সহি বলি, কোনো আমালকে জঈব বলে থাকি, কোনো হাদিসকে সহি বলি, কোনো হাদিসকে জঈব বলে থাকি। আমাদের বক্তব্য হলো যে ফিকহে হানাফি মৌলিকভাবে এমন ফিক যেই ফিকটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা শ্রেষ্ঠতম যুগে শ্রেষ্ঠতম ব্যক্তিদের আমলের মাধ্যমে প্রমাণিত, ওই ফিকহের নাম ফিকহে হানাফি। ওই ফিকহের নাম ফিকহে হানাফি, যেই ফিকটা রসুলের বলা শ্রেষ্ঠতম যুগে সংকলিত হয়েছে এবং শ্রেষ্ঠতম যুগে শ্রেষ্ঠতম ব্যক্তিরা আমল করেছে। এটার পরিষ্কার প্রমাণ হচ্ছে যে আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন 80 হিজরিতে এবং তিনি ইন্তেকাল করেছেন 150তম হিজরিতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 93 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 150 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 93 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 164 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 113 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 182 হিজরিতে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 131 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 189 হিজরিতে। এখন আমরা দেখি নেই যে মুহাদ্দিসিনে কেরামের বিশেষ করে সিয়াসি তার জন্ম এবং মৃত্যু, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো জন্ম নিয়েছিলেন 80 হিজরিতে, ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। এখন মুহাদ্দিসিনে কেরামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 194 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 256 হিজরিতে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 204 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 261 হিজরিতে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 210 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 279 হিজরিতে। ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 209 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 273 হিজরিতে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 202 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 275 হিজরিতে। এমনিভাবে হযরত ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন 215 হিজরিতে এবং ইন্তেকাল করেছেন 303 হিজরিতে। আমরা যদি এই জন্ম মৃত্যুর এই হালাতগুলি একটু দেখি তাহলে দেখব যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর 44 বছর পরে ইমাম বুখারী জন্ম নিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ফিকহে হানাফি সংকলিত করে আমল জারি করে যাবার 44 বছর পরে ইমাম বুখারী জন্ম নিয়েছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর 54 বছর পরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের 52 বছর পরে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের 60 বছর পরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের 59 বছর পরে ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন। এমনিভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ইন্তেকালের 65 বছর পরে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে সর্বনিম্ন স্টেপ হচ্ছে 44 বছর। এর আগেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহে হানাফি সংকলিত করে ফেলেছেন এবং শ্রেষ্ঠতম যুগে সেটা জারি হয়ে গেছে। এই জন্যই আমরা বলি যে ফিকহে হানাফি হলো রসুলের বলা শ্রেষ্ঠতম যুগের শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম ব্যক্তিদের মাধ্যমে জারি হওয়া আমল, যেটা ইমাম মুহাদ্দিসিনে কেরাম জন্ম নেবার কমপক্ষে 44 বছর আগেই জারি হয়ে গেছে।